স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেই বাবর আজমকে চেনেন না এমন বাংলাদেশি কিংবা এমন ক্রিকেট ভক্তের সংখ্যা খুবই নগণ্য। পাকিস্তান এখন এমন একজনের উপর ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যিনি সাম্প্রতিক সময়ে ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। আমরা বলতে পারি হাশিম আমলার কথা, যিনি 101টা ইনিংস খেলে করেছেন 5000 রান। এতদিন তার রেকর্ডটা ছিল মোটামুটি অভাঙার মতো, কিন্তু সেটাই ভেঙে দেখিয়েছেন বাবর আজম। তবে নতুন প্রশ্ন উস্কে দিয়েছে, রেকর্ড ভাঙার কয়েকদিনের মধ্যেই শহীদ আফ্রিদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন পাকিস্তানের সকলেই, কিন্তু সেখানে উপস্থিত হননি বাবর আজম। কিন্তু ঠিক কেন, সেই কেন প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে বহুদূর, আপাতত সে পথে না এগোনোই ভালো। পাকিস্তানের মূল লক্ষ্যটা মোটামুটি বিশ্বকাপ। বিশ্বকাপে পাকিস্তান আবারও ইমরান খানের সেই স্বপ্ন দেখানো পথে হাঁটতে চায় আরও একবার। যেহেতু বিশ্বকাপটা ভারতের মাটিতে, তাই এবার যদি তারা সেই বিশ্বকাপটা উঁচিয়ে ধরতে পারে তাহলে তার থেকে ভালো কিবা হতে পারে। ভারত এবং পাকিস্তানের মূল লড়াইয়ে সঙ্গ হতে যাচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলও, কেননা এবারের বিশ্বকাপে ফেভারিট কিংবা আন্ডারডগ যে কেউ উঁচিয়ে ধরতে পারে। আর তাই বাবর আজমের ধারাবাহিকতা সবথেকে বড় উপলক্ষ এবং সহজাত হতে পারে পাকিস্তানের জন্য। পাকিস্তান তাই নিজেদের কাপ্তানের সেই ফর্মটাকে ধরে রাখতে চাইবে সবসময়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও বাবর আজম করে দেখেছেন তেমন কিছুই। অনেকে তো বলছেন ডন ব্র্যাডম্যানের থেকেও কম কিছু নন তিনি, যেখানে তার ব্যাটিং গড়টা প্রায় 60-এর ঘরে। বিরাট কোহলিকেও ছাড়িয়েছেন ওয়ান ডে ফর্মেটে। সেই বাবর আজম কি শেষ পর্যন্ত ভারতের মোহালি বেঙ্গালুরু চেন্নাইতেও একইভাবে ব্যাট উঁচিয়ে ধরতে পারবেন? যদি সেটি বলবৎ থাকে তাহলে পাকিস্তানের জন্য বিশ্বকাপ ট্রফি খুব বেশি দূরে না।